আমি বিশ্বাস করি আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে আপনার মেয়ে যখন মাদ্রাসায় পড়ে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, এই পরে পরে দোয়া করে আপনার কবরে আজাব আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমি একটি উদাহরণ পেশ করি, ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির এনেছেন। এই পৃথিবীতে যত তাফসিরের কিতাব আছে এর মধ্যে অন্যতম এক তাফসিরের কিতাব হলো তাফসিরে কাবির, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। উনি এনেছেন হজরতে ঈসা পয়গম্বর, উনাকে আল্লাহ একটি মুজিজা দিয়েছে। 10,000 বছর বলেন, 5,000 বছর বলেন, যত পুরাতন কবর আছে পুরাতন কবরের পাশে গিয়ে যদি উনি বলেন কুম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে মানুষ আবার দাঁড়িয়ে যেত। আরে কলজা ফাড়ে এখন সুবহানাল্লাহ, কথা বলতে হবে। তো উনি কবরের পাশ দিয়ে যান, ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে আনছেন, উনি কবরের পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখতেছে একটি কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হচ্ছে, জাহান্নামের আগুন কবরের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। উনি দাঁড়িয়ে চিন্তা করতেছে, আহা, এই লোক এমন কি অপরাধ করেছে যেই অপরাধের কারণে তার কবরের আসাব দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, তার কবরের মধ্যে ভয়াবহ শাস্তি হচ্ছে। আহ, ঈসা পয়গম্বর এই করুণ অবস্থা দেখে ওনার মায়া লাগছে। উনি যাইতেছে রাস্তা দিয়ে, কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে ঘটনাক্রমে এই রাস্তা দিয়ে আবার আসতেছে। আসার সময় দেখে, ও মা সুবহানাল্লাহ, কিছুক্ষণ পূর্বে যে এই রাস্তা দিয়ে গেছে, যাওয়ার সময় যে দেখছে ভয়াবহ শাস্তি, এখন আসার সময় দেখে কবরটা জান্নাতের টুকরো হয়ে গেছে। উনি দাঁড়ায় বলে, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম শাস্তি, আবার সময় দেখলাম শান্তি, আল্লাহ বুঝলাম না ব্যাপারটা, যাওয়ার সময় দেখি কিছুক্ষণ পূর্বে এই রাস্তা দিয়ে গেছি, যাওয়ার সময় দেখলাম কবরটা ভয়াবহ আজাব হচ্ছে কবরের ভিতরে, আবার আসার সময় দেখলাম কবর জান্নাতের টুকরো, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার রাস্তাঘাটে যারা আছেন, আমি অল্প সময় কথা বলে আবার চলে যাব, একটু পরে পাবেন না, একটু আপনারা মাহবিলের দিকে চলে আসেন। উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ বুঝলাম না, যাওয়ার সময় শাস্তি আবার সময় শান্তি। আল্লাহ বললেন, ইসারে, এই যার কবর, যেই ব্যক্তি এই কবরে শুয়ে আছে, এই ব্যক্তি সারা জীবন অপরাধে লিপ্ত ছিল, সারা জীবন গুনাহ করেছে, এই শাস্তি সে ভোগ করেছে, কিন্তু সে একটা দারুণ কাজ করেছে, চমৎকার একটি কাজ করেছে, সেটা হলো তার মৃত্যুর পূর্বে তার স্ত্রী গর্ভবতী ছিল, তার স্ত্রীকে বলেছে যে আমি তো মুমূর্ষু অবস্থায়, মনে হয় আমি বাঁচব না, প্রাণের স্ত্রী তোমাকে একটা কথা বলে যাই, তোমার গর্ভে যেই বাচ্চাটা এখন আছে, ও যখন জন্মগ্রহণ করবে, আমি তো দুনিয়াতে খালি অপরাধ করেছি, আমি তেমন আমল করতে পারি নাই, তোমার কাছে আমি বলি, প্রাণের স্ত্রী, আমার সন্তানটাকে তুমি আলেম বানাইবা। ঈসা পয়গম্বর শোনো, এতদিন তার কবরে খালি আজাবই হয়েছিল, কিছুক্ষণ পূর্বে এই লোকের বাচ্চাটাকে মাত্র মাদ্রাসায় দিয়ে আসছে, মাত্র মাদ্রাসায় দিয়ে আসছে, উস্তাদ মাত্র সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাত্র সবক দিছে, মাত্র যখন বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিছে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ লেখছেন, আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারারে, যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তার কবরে আজাব দিস না। এ ঈসা পয়গম্বর শুনো, যেই ব্যক্তির সন্তান দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আরে আল্লাহ রহমান রহিম আমার তিনটা নাম বলছে, তাহলে তার বাবার কবরে আমি কেমনে আজাব দেই বল? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঈসা পয়গম্বর যাওয়ার সময়ও সে তার সন্তান মাদ্রাসায় ভর্তি হয় নাই, আসার সময় মাত্র তার সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, উস্তাদ শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমি আল্লাহ কেমনে তার বাবাকে আজাব দেই, কারণ তার সন্তান আল্লাহ রহমান রহিম আমার তিনটা নাম ও বলেছে, আমার প্রশংসা করতেছে আর আমার নাম নিয়ে শুরু করেছে, তো যার ছেলে দুনিয়াতে বৈশা বৈশা আমি আল্লাহর নাম নেই, তার বাবার কবরের আজাব মাফ করে তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিই।
আল্লাহু আকবার।